বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে বিএনপির আলোচনা সভায় বক্তব্য রাখছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি চলে যাচ্ছি সেখানে। এই বিষয়টা কিন্তু আমার পরিবেশের সবচেয়ে বড় একটা অংশ। আমি গত পরশুই আপনার একটা বিদেশি একটা চ্যানেলে দেখছিলাম যে কয়েকজন বিজ্ঞানী কথা বলছেন, তার মধ্যে তারা বলছেন যে কেন এই ভাইরাস, এই COVID-19, এই সেঞ্চুরিতে একবার একবার করে এই ধরনের ভাইরাস আসছে কেন, এবং তারা কী কারণে এত ভয়ঙ্কর হয়ে উঠছে। তা বলছে এটাও তো প্রকৃতিরই একটা আপনার ইনগ্রেডিয়েন্ট, ভাইরাস ব্যাকটেরিয়া এগুলো আসছে, কারণ তাদের যে আপনার বাসভূমি, তারা যেখানে বাস করে, তারা যেখানে থাকে, সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এবং সেটা হচ্ছে যে আপনার মানুষের সঙ্গে প্রকৃতির যে দ্বন্দ্ব, মানুষের অস্তিত্বের কারণে মানব সভ্যতা যতই বিকশিত হচ্ছে প্রকৃতি ততই ধ্বংসপ্রাপ্ত হচ্ছে, এই জিনিসটা আপনারা লক্ষ্য করে দেখবেন। বাস্তবতা তাই যে মানুষ তার প্রয়োজনে, তার বেঁচে থাকার প্রয়োজনে, তার জীবিকার প্রয়োজনে, সভ্যতার প্রয়োজনে সে বন নষ্ট করেছে বেঁচে থাকার জন্যে, সে তার প্রয়োজনে আপনার নদী নষ্ট করেছে, পানি নষ্ট করেছে, সে তার প্রয়োজনে তার বড় বড় কংক্রিটের বস্তি গড়ে তুলেছে তার আগের সেই সমস্ত বাসগুলোকে নষ্ট করে, সেখান থেকে আমাদের যেমন আমাদের এখানে আমাদের দেশে রয়্যাল বেঙ্গল টাইগারকে তাকে পিছুতে হতে 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 একেবারে পিছু হটে গেছে, বিলীন হয়ে যাচ্ছে। যে পাখিগুলো আগে আসতো সেই পাখিগুলো এখন আর আসতে পারে না, যে আপনার জীববৈচিত্র্য ছিল সেই জীববৈচিত্র্য নষ্ট হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আপনার ইটার্নাল কনফ্লিক্ট বিটুইন ম্যান অ্যান্ড নেচার, এটা ইটার্নাল কনফ্লিক্ট। এই ইটার্নাল কনফ্লিক্টের কারণেই কিন্তু আজকে এই ধরনের বিভিন্ন সময় আপনার বিভিন্ন রকম ভাইরাস ব্যাকটেরিয়া তারা মানব সভ্যতাকে আক্রমণ করছে।